আসসালামু আলাইকুম, আজকে শুক্রবার, জুম্মা মোবারক। শেষ করে এখন যাচ্ছে হচ্ছে আমি আমাদের এক ডিলারের আজকে শোরুম উদ্বোধনী। অনেকেই নাম শুনেছেন তো, ওদের এতদিন শোরুম ছিল না, মানে ছিল একটা সার্ভিস সেন্টার কাম শোরুম। সো আজকে এটা রেনোভেশন করে আরও নতুন করে করা হয়েছে। সো আজকে ওর এখানে ভিজিট করতে হবে যে ওরা কী করছে। ইন দ্য মিন টাইম আপনাদের একটু শোরুমটার ব্যাপারে একটু জানাই, কারণ আমাদের এখানে অনেকেই আছেন যারা খিলগায় থাকেন কিংবা খিলগায়ের আশেপাশে থাকেন, তো তাদের একটা ভালো কোয়ালিটির শোরুম দরকার। সো আমি যতটুকু ছবিটা দেখতে পাচ্ছি, ও সুন্দর ডেকোরেশন করেছে এবং অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির হেলমেটগুলো রাখে। সো দেখতে হবে প্রিমিয়াম কোয়ালিটির হেলমেটগুলো ডেকোরেশনটা কেমন করছে, প্রিমিয়াম হয়েছে কি না। ঢাকাও আসার গাড়ি, নো টেল লাইট, গাড়ির বিভিন্ন জায়গায় জং করে গেছে। তো ঘটনা হচ্ছে কি, তাহলে এই যে বিল নেয়, ট্যাক্স নেয়, এগুলি পরে করে কি? যাই হোক, ইটস নট মাই সাবজেক্ট। আচ্ছা, নাও আই হ্যাভ টু চেক মাই, আচ্ছা শহীদ থেকে সোজা গিয়ে, টু হট, এর মধ্যে আমাকে শহীদ বাকি সড়ক খুঁজতে হবে, আসল সড়ক কোনটা। অ্যাকচুয়ালি লোকেশনটা সহজ, কিন্তু ও আমাকে ভেদাল করে দিচ্ছে। মোস্ট প্রবাবলি এদিক দিয়ে ঢুকতে হবে, ঘুরতে ঘুরতে যাই। সো দেখতে হবে এটা কি সড়ক, খিলগাঁও টাচ বাংলা ব্যাংক, খিলগাঁও বাকি সড়ক। হ্যাঁ ঠিক আছে, বাকি সড়কের মধ্যে ঠিক একটা নম্বর চলে। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? এত ভাই গরিব মানুষটা চিনবে না ভাই, ভালো আছেন? আপনি কি ঠিকানা দিছেন? আমি তো আতায় আতায় আইছি। তো ফাইনালি মোটো ম্যাটে চলে আসছি। তো মোটো ম্যাটে এই হচ্ছে দোতলায়, নিস্তালায় অন্য কিছু। হ্যালো দিদার ভাই, এই সকাল থেকে আছে না ভাই? তিনটা থেকে আছে।
খেলাম সরি ভিডিও করা হয় নাই কারণ সেলফি স্টিকটা আজকে আনা হয় নাই দুঃখজনক সো এই কারণে ভিডিও আজকে কম হয়েছে সো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার আল্লাহ হাফেজ